কখনো ভাবিও নাই যে আবারও পেজে কাজ করতে পারবো কি না। আশাটা ছেড়ে দিয়েছিলাম যে পরিস্থিতি গিয়েছে আমাদের বাংলাদেশে, এখনো হচ্ছে, এখনো কিছু থামিনি, চলছে, জানি না কবে শেষ হবে। আল্লাহ সব কিছু সহজ করে দিক, আমিন। এই তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে বলছেন, দেখছেন ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কীরকম আছেন, কোথায় কীভাবে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের পরিস্থিতি তেমন ভালো না, তাই আমরা মানে কীভাবে আছি, কে কোথায়, কেউ কিছু বলতে পারছি না, জানতে পারছিলাম না, মানে খুবই খারাপ লাগছিল, কষ্ট লাগছিল। আর কারোর সঙ্গে যে কলেও কথা বলবো সেটাও বলা যাচ্ছিল না, মানে নেট এতটাই স্লো হয়ে গিয়েছে, মানে আমরা কোন দেশে বাস করি বলতেও পারি না। যাই হোক, পরিস্থিতিটা যাতে ঠিকঠাকভাবে হয়ে যায়, সবাই ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে, সব কিছু যাতে সমাধান হয়ে যায়, এটাই কামনা করছি। এই তো অনেকদিন পরে ভিডিওটা দিলাম, কারণ ভিডিও তেমন করা হয়নি, যেহেতু মন টন তেমন ভালো না, খবর টবর দেখে মনটা অনেক খারাপ হয়ে যায়, তেমন ভিডিও করিই নাই বলতে গেলে। এই কয়দিন কোনো ভিডিওই করি নাই, কারণ যে একটা নিয়ম থাকে, রুলস থাকে, যে আমি ভিডিও করি, কাজ করছি, ওই কাজের একটা নিয়ম থাকে যে আমি এখন এটা দিব, কিন্তু কাজে তো কোনো সিরিয়ালই ছিল না, তার জন্য মানে কোনো ভিডিও করা হচ্ছিল না। এখানে আমি রান্নাবান্না করছিলাম, এটা শুক্রবারের মেবি ভিডিও ছিল, আমার সঠিক মনেও নাই। আমি ভিডিওটা মানে করতে গিয়েও সম্পূর্ণ করতে পারি নাই, মানে হাতে মোবাইলও উঠতেছিল না যে ভিডিও করব। এই তো এখানে আমি মুরগি রান্না করব, এই ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, আর ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম। এই তো এখানে অনেকগুলো পেঁয়াজ আমি কেটে মানে রান্না করব, রান্নাটা কমপ্লিট দেখাতে পারি নাই, আর একটু পেয়ারাটা কেটে নিলাম, জুম্মা নামাজ পড়ে এসেছিল তো ভালো পেয়ারা পেলো, কিনে নিয়ে আসছে, অনেক মিষ্টি পেয়ারাগুলা, আর খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিলো। আর পেয়ারা হলে তো কথাই নাই, আর এটা শুক্রবারে বিকেলবেলা একটু প্রতিদিনই বের হই। এখানে লজ্জাপতি গাছগুলা মানে অনেক সুন্দর ফুটেছিল, প্রতিদিনই তো একটু লেট করে বের হই, তার জন্য এগুলা মানে ফুটা দেখতে পারি না, আজকে একটু দেখতে পারলাম, তাই সবগুলা একটু নিভিয়ে দিচ্ছি, মানে ভালোই লাগছিলো, বাচ্চারা নিভাচ্ছে, মানে এখন তো একটু এই যে একবার নিভানোর পরে মানে প্রতিদিনই একটু ওই টাইমে বের হওয়ার চেষ্টা করি, যাতে এগুলো একটু নিভাতে পারি, অনেক ভালো লাগে। আসলে বয়স যতই হোক বাচ্চাদের মন মানসিকতা থেকে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।